চেন্নাই ছাড়ার আগে ধোনিদের থেকে নতুন করে বিশেষ সম্মান পেলেন মুস্তাফিজ। আগামীকাল রাতে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। ব্যাটিং ব্যর্থতার কারণে বড় হারের শিকার হয়েছে মুস্তাফিজের দল চেন্নাই। দল হারলেও বল হাতে দারুণ ছিলেন ফিজ। 4 ওভারে 22 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, কিন্তু ম্যাচের 15তম ওভারে মেডেন আদায় করেছেন তিনি। চলমান আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত শুরু করেছেন মুস্তাফিজ। ফলস্বরূপ ফিজ সত্যি চেন্নাইয়ের হিরো হয়ে উঠেছে। 5 বারের চ্যাম্পিয়নরা কিছুদিন আগে তাকে বাংলার সিংহের তকমা দিয়েছে। তবে এবার ফিজের আত্মবিশ্বাস বাড়াতে কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের একটি ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফিজের একটি ছবি পোস্ট করে তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন 5 বারের চ্যাম্পিয়নরা। মূলত চেন্নাইয়ের ট্রয়াত মাইকেল জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে, এখানে ফিজের বোলিং স্টাইলের সাথে মিলে যায়। জ্যাকসন তার হিট গান স্মুথ ক্রিমেন পরিবেশন করার সময় সামনের দিকে ঝুঁকেছিলেন, গোড়ালিতে ভর নিয়ে প্রায় 45 ডিগ্রি সামনের দিকে বাঁকুন। কিভাবে তিনি এমন একটি অসম্ভব মুদ্রা পেলেন তা নিয়ে এখনো গবেষণা চলছে। এদিকে মুস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তার সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। শুধু ছবিই নয়, জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির 2টি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে চেন্নাই, যেখানে তারা লিখেছে ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টক বাই, যার অর্থ তুমি আঘাত করতে পারো আবার আটকিয়েও দিতে পারো। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।